বিবেক সংবাদ স্বামী সোমেশ্বরানন্দী মহারাজ পঁয়তাল্লিশ সান ফ্রান্সিসকো আমেরিকা এই আশ্রম স্থাপন করেন স্বামীজি উনিশশো সালে এখন নাম বেদান্ত সোসাইটি অব নর্দার্ন ক্যালিফোর্নিয়া এর বৈশিষ্ট্য একই শহরে দুটি মন্দির ওয়েবস্টার স্ট্রিটে প্রাচ্য স্থাপত্য শৈলীতে তৈরি করেছিলেন স্বামী ত্রিগুণা তিতানন্দজি ঠাকুরের শিষ্য পরে ভ্যালেজো স্ট্রিটে তৈরি হয় পাশ্চাত্য শৈলীতে নতুন মন্দির দুই জায়গাতেই আশ্রম উনিশশো সালে স্থানীয় ভক্তরা স্বামীজিকে উপহার দেন সান অ্যান্থিও পাহাড়ি উপত্যকায় জমি সেখানে স্বামী তুরিয়ানন্দজি গড়ে তোলেন শান্তি আশ্রম আর এক বৈশিষ্ট্য ওলেমাতে আছে দু হাজার একরের অরণ্য তপস্যা ও আধ্যাত্মিক শিবিরের জন্য চলে যান নির্জন বাসে তাঁবু খাটিয়ে বা ছোট্ট কুটিরে কয়েকদিন থেকে জব ধ্যান করুন জঙ্গলে ঘুরে বেড়ান একা একা এই সব আশ্রম নিয়ে সান ফ্রান্সিসকো আশ্রম বেদান্ত সোসাইটি অফ নর্দার্ন ক্যালিফোর্নিয়া কর্মসূচি নতুন মন্দির এক রোজ পুজো রবি ও বুধবার ধর্ম আলোচনা ছোট ছেলে মেয়েদের জন্য সানডে স্কুল বড়দের জন্য আধ্যাত্মিক শিবির দুই প্রতি শনিবার সন্ধ্যায় ধ্যান ভজন আলোচনা তিন সর্বসাধারণের জন্য বিবেকানন্দ হল ও সারদা লাইব্রেরি বুকস্টল চার ধর্মীয় উৎসব অনুষ্ঠান দুর্গাপুজো কালী পুজো পুরনো মন্দির পাঁচ প্রতি শুক্রবার শাস্ত্র ক্লাস ধর্মীয় আলোচনা ছয় বাচ্চাদের জন্য সানডে স্কুল শান্তি আশ্রম সাত সাপ্তাহিক ধর্ম আলোচনা ও আধ্যাত্মিক শিবির লেকটা হয়ে আট দুশো একর বিস্তীর্ণ এলাকা নির্জন উপযোগী সাপ্তাহিক আধ্যাত্মিক শিবির ওলেমা নয় নির্জন বিরাট অরণ্য ধর্ম আলোচনা আধ্যাত্মিক শিবির